السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، ثم أما بعد. প্রিয় দর্শক ভাই বোন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবী যারা দুনিয়ার জীবনে জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের ব্যাপারে তাদের বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করছিলাম। যে হাদিসটি আমরা উল্লেখ করেছিলাম সেই হাদিসটি ছিল হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছিলেন যে হাদিসটি সেখানে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আজকে আমরা সেই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সাহাবায়ে কেরামের উপরে অত্যন্ত সন্তুষ্ট ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবন শেষ হয় তখন যাদের উপরে সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের যে কোনো দিক নিয়ে আমরা আলোচনা করি না কেন, এক একটি বিশাল সাগর সম আলোচনা আমাদের সামনে চলে আসবে। আমরা জীবনের যে কোনো বিষয় নিয়ে আমাদের জীবনে ফিট করতে চাই, সেই বিষয়টি আমাদের জীবনে ফিট যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনও অত্যন্ত সুখময় এবং জান্নাতের উপযোগী হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর পরে জন্মগ্রহণ করেছেন, তার মানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘনিষ্ঠ যে সকল লোকেরা ছিল তাদের প্রত্যেকের কানেই এই দাওয়াত পৌঁছে গেল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মক্কার অত্যন্ত সম্ভ্রান্ত লোক ছিলেন, সম্ভ্রান্ত পরিবারের আদরের দুলাল ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বিচক্ষণতার কারণে, তার মেধার কারণে, তার জ্ঞানের কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মনীষীদের নিয়মিত যেই বৈঠক হতো সেই বৈঠকের তিনিও ছিলেন নিয়মিত সদস্য। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাওয়াত দিতে শুরু করলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্যদের মতো তিনি অস্বীকার করেননি, সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন এবং তাকে সহযোগিতা করার জন্য দাঁড়িয়ে গিয়েছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সকল সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়াত রিদওয়ানের যে আয়াত নাযিল করেছিলেন, لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة، حضرت أبو عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه شيش كل صحابي در شيش كل مرجدبان صحابي در اجون چلن اپنا جانن ایک ہوتنا رسول الله صلى الله عليه وسلم جخن حدائبية شندی حلو حدائبية شندیر اگه تنی چیه چلن صحابه کرام کنی کعبه گره تواف کربن حدائبية جاور پره হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পাঠাবার জন্য বললেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মতামত দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাওয়ার পরে তাকে বলা হলো, তুমি যদি তাওয়াফ করতে চাও তো তাওয়াফ করো, কিন্তু তোমার গ্রুপ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ এসে এখানে তাওয়াফ করবে, আমরা সেটা হতে দেব না। এ বলে তারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকিয়ে রাখলো। এই খবর যখন সাহাবায়ে কেরামের কাছে আসলো, সাহাবায়ে কেরাম অত্যন্ত ক্ষিপ্ত হলেন যে কোনো কারণ ছাড়াই তাকে শাহাদাত বরণ করতে হয়েছে, সুতরাং এটার প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে নড়বো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যে সকল সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছিলেন সেই বায়াত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, لقد رضي الله عن المؤمنين، الله سبحانه وتعالى تو شي شكل ايمان دار در উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছেন। اذ يبايعونك جرا আপনার উপরে হাত রেখে, আপনার হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করলো।
হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই সকল সৌভাগ্যশালী মুমিনদের মধ্যে একজন যার ব্যাপারে এই সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও তিনি অত্যন্ত সম্পদশালীশালী ছিলেন এবং তিনি অত্যন্ত আদরের মানুষ ছিলেন, সকলের কাছেই খুবই আদরের আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন, কিন্তু দীন গ্রহণ করার কারণে এই আদর আর আদরের জায়গায় থাকেনি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা ঘরের আশেপাশে যে সকল ঘরগুলো ছিল তাদের প্রত্যেকেই আব্দুর রহমান ইবনে আউফকে চিনতেন। সবাই মিলে তাকে এমন বেশি তিরস্কার করা শুরু করলেন এবং সাথে সাথে এমনভাবে নির্যাতন শুরু করলেন যে তার পক্ষে সেখানে টিকে থাকাই অসম্ভব ছিল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত শরীফ মানুষ, খুবই ভদ্র মানুষ। কিছু মানুষ আছেন এরকম, যত মারো যত কাটো মুখ দিয়ে কোনো কথা বের হয় না, কোনো প্রতিবাদের ভাষা তাদের কাছে জানা নেই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন নম্র এবং ভদ্র একজন মানুষ। যত অত্যাচারই তার করা হলো না কেন, তিনি কিছুই বললেন না, কিন্তু এদিক থেকে তো গা আর সয় না। কত অত্যাচার সহ্য করা যায়, কত নিগৃহীত হওয়া আর প্রাণে সয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হাবাসা হিজরত করার অনুমতি দিলেন এবং তিনিও যে সকল সাহাবায়ে কেরাম হাবাসা হিজরত করেছিলেন তাদের মধ্যে তিনিও ছিলেন একজন। হাবাসা একবার হিজরত করার পরে যখন গুজব উঠল যে মক্কায় কাফেররা তারাও দিন গ্রহণ করে ফেলেছে, তখন হাবাসা থেকে তিনি আবারও ফিরে আসলেন। যখন তিনি মক্কায় আবারও ফিরে আসলেন, সে সকল নির্যাতনকারী লোকেদের আবারও সুযোগ হলো, তারা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবারও নির্যাতন করতে শুরু করলো। তিনি তো শরীফ মানুষ, কিছু বলেন না। আবারও এই নির্যাতন সহ্য করতে না পেরে দ্বিতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তিনি হাবাসা হিজরত করলেন। এমনিভাবে তার দুইবার হিজরত করার ঘটনা যখন ঘটল, এদিকে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিয়ে দেওয়া হলো যে আপনারা এখন মদিনায় হিজরত করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করলেন। মদিনায় তিনি সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহরে চলে গেলেন। যেটা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে যে বিশাল একটি কাজ করেছেন, প্রথমে তা হচ্ছে সাহাবায়ে কেরামের আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামের মধ্যে একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যার সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করা হলো তার নাম ছিল সাহাবি সাআদ ইবনে রবিয় আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাআদ ইবনে রবিয় রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত সম্পদশালী ব্যক্তি, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি অনেক সম্পদের মালিক ছিলেন মক্কায়, কিন্তু কোনো কিছু নিয়ে তার মদিনায় আসতে পারেননি। মদিনায় তিনি এসেছেন রিক্ত হস্ত, খালি হাতে, শূন্য হাতে। এখানে এসে যখন সাআদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমানকে বললেন যে ইয়া আব্দুর রহমান, ইন্নী আকসারুন নাস মালা ওয়া সাউকাসসিমু মালি শাতরাইন ওয়া লি যাওজাতানি ফানজুর আইয়ুহুমা আ'জাবাক فأطلقها حتى انقضت عدتها تزوجتها। কত সুন্দর কথা! ইতিহাস এমন কোন কথা কারো মুখ থেকে কখনো শুনিনি যে কথা সাআদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বলেছেন যে আব্দুর রহমান, আমি মদিনায় সবচেয়ে সম্পদশালী ব্যক্তি, আমার অনেক খেজুর বাগান এবং অনেক সম্পদ রয়েছে এবং আমার দুজন স্ত্রী রয়েছে। তুমি দেখো এ দুজন স্ত্রীর মধ্যে কাকে তোমার পছন্দ হয় বেশি, আমি তাকে তালাক দিয়ে দিব, তুমি তাকে বিয়ে করবা। আর আমার সম্পদকে, সম্পূর্ণ সম্পদকে দুটো ভাগ করব এবং এই সম্পদের অর্ধেক মালিক হলো তুমি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে অত্যন্ত খুশি হলেন। জানেন তিনি কি বললেন? তিনি বললেন, বারাকাল্লাহু লাকা ফি মালিক দুল্লুনি আলা সুকিন,
তিনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করলেন, তাকে ধন্যবাদ জানালেন তার এই প্রস্তাবের জন্য। তিনি বললেন, তোমার এই সম্পদ তোমার কাছে থাকুক, আল্লাহ তোমাকে এই সম্পদের মালিক বানিয়েছেন, তুমি এই সম্পদের মালিক, আমি এই সম্পদের অংশীদার হতে চাই না, বরং তুমি আমাকে একটি মার্কেট দেখিয়ে দাও যেখানে বেচা কেনা হয়। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনু কাইনুকা যেখানে মার্কেট বসতো, যেখানে বেচা কেনা হতো, সেখানে সেই জায়গা সম্পর্কে তাকে জানানো হলো, তিনি সেখানে চলে গেলেন, যে ঘি আর পনির কিনলেন, তার বিজনেস শুরু হলো। তিনি অত্যন্ত বিচক্ষণ লোক ছিলেন, খাবারের বিভিন্ন গুণ সম্পর্কে তিনি অনেক জানতেন। তো সেখানে দাঁড়িয়ে যখন মানুষকে কোন খাবারের কী গুণ এগুলো বর্ণনা করতে লাগলেন, মানুষ ওনার কথায় মুগ্ধ হলো এবং মানুষ তার কাছ থেকে কিনতে লাগলো। এমনিভাবে তিনি অত্যন্ত অল্প সময়ের মধ্যেই অনেক সম্পদের মালিক হলেন, এবং এই সম্পদ তিনি কী করলেন এ কথা নিয়ে ইনশাআল্লাহ আমরা আবারও আপনাদের সাথে আসব। এখন ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এসে ইনশাআল্লাহ এ কথাই আমরা আবার কন্টিনিউ করব। আপনারা ততক্ষণ ভালো থাকুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।